আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট বলতে কোন প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের হিউম্যান রিসোর্স প্ল্যানিং করা হয় প্রথমে, এবং হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর পরবর্তী স্টেপস হচ্ছে, পরবর্তী এরিয়া হচ্ছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানে প্রথমে জব রিলেটেড ইনফরমেশনটিকে লেবার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়, এবং যার উপর ভিত্তি করে জব সিকার যারা থাকে তারা অ্যাপ্লিকেশন জমা দেয়। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে প্রথমে জব অ্যানালিসিস, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশনের মাধ্যমে কতগুলি ভ্যাকেন্সি হতে পারে সেগুলিকে আইডেন্টিফাই করা হয়, এবং সেগুলিকে আইডেন্টিফাই করে ওই ভ্যাকেন্সির ইনফরমেশনটিকে সোসাইটিতে জব সিকারদের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ থ্রু জব অ্যানালিসিস, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশনের মাধ্যমে ভ্যাকেন্সি অ্যানালিসিস করা হয়, এবং এই সমস্ত ইনফরমেশনগুলিকে নিউজ পেপার বা জব পোর্টাল অর্থাৎ ইলেকট্রনিক্স জব পোর্টালের মাধ্যমে জব সিকারদের কাছে পৌঁছে দেওয়া হয়। জব সিকারদের কাছে পৌঁছানোর পরে ইনফরমেশন তারা অ্যাপ্লিকেশন জমা দেয় অর্গানাইজেশনে, তারা ইনফ্লুয়েন্স হয়। যারা প্রবাবেল এমপ্লয়িজ বা প্রসপেক্টিভ যে সমস্ত এমপ্লয়িজ, তারা অর্গানাইজেশনে যে যে জিনিসগুলি দরকার অর্থাৎ যে যে জিনিসগুলি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই সমস্ত বিষয়গুলি যাদের ফুলফিল করছে তারা অর্গানাইজেশনে সিভি, অ্যাপ্লিকেশন বা ক্যান্ডিডেচার জমা দিয়ে থাকে। এই যে প্রসেসটি, এই প্রসেসটিকে আমরা গোটা প্রসেসটিকে আমরা রিক্রুটমেন্ট হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ একদিকে অর্গানাইজেশন, অন্যদিকে জব সিকার্স বা প্রবাবেল এমপ্লয়িজ বা প্রসপেক্টিভ এমপ্লয়িজ, এদের কাছে জব রিলেটেড ইনফরমেশন পৌঁছে দেওয়া হচ্ছে থ্রু নিউজ পেপার আর জব পোর্টালের মাধ্যমে, এবং জব রিলেটেড ইনফরমেশন বা ভ্যাকেন্সি কি তৈরি হচ্ছে জব অ্যানালিসিস, জব ডিসক্রিপশন এবং জব স্পেসিফিকেশনের মাধ্যমে। এই ইনফরমেশনগুলি তাদের কাছে যাওয়ার পরে যারা ইন্টারেস্টেড তারা স্টিমুলেটেড হয়, এবং স্টিমুলেটেড হয়ে সিভি বা অ্যাপ্লিকেশন অর্গানাইজেশনে জমা দেয়। এই যে প্রসেসটি, এই সার্কেলটিকে বলা হয় রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টকে একটি কানেক্টিং অ্যাক্টিভিটি অনেক সময় বলা হয়ে থাকে। অর্থাৎ অর্গানাইজেশনের সঙ্গে সোসাইটির বা জব সিকারদের মধ্যে কানেকশন ক্রিয়েট করছে রিক্রুটমেন্ট প্রসিডিওর, এই জন্য ব্রিজ ক্রিয়েট করছে, যে ব্রিজের মাধ্যমে ইনফরমেশন একদিকে যাচ্ছে এবং অন্যদিকে ক্যান্ডিডেচার বা অ্যাপ্লিকেশন অর্গানাইজেশনে জমা পড়ছে। এই অর্থাৎ রিক্রুটমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রিক্রুটমেন্ট না কর রিক্রুটমেন্টের যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা ঠিকঠাক ভাবে না হলে অর্গানাইজেশনের মধ্যে ট্যালেন্টেড এমপ্লয়ির গ্যাপ হতে পারে, বা সমস্ত এমপ্লয়ি না জানলে কোয়ালিটি এমপ্লয়ি বা ট্যালেন্টেড এমপ্লয়ি অর্গানাইজেশনের মধ্যে ক্যান্ডিডেটের জমা দেয় না, সেক্ষেত্রে অর্গানাইজেশন ম্যান পাওয়ারের যে ডেফিসিয়েন্সি বা স্কিলের ডেফিসিয়েন্সি, সেই ডেফিসিয়েন্সির সম্মুখীন হতে পারে। অর্থাৎ রিক্রুটমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে জব রিলেটেড ইনফরমেশন লেবার মার্কেটে ছড়ানো হয়, স্প্রেড করা হয়, স্প্রেড আউট করা হয়, এবং এই যা সেই ইনফরমেশনের মাধ্যমে তারা অর্গানাইজেশনে তাদের যে ক্যান্ডিডেটের সেটি জমা দেয়। এটিকে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসিডিওর। এবার এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুটি সোর্স আছে। সোর্স বলতে অর্গানাইজেশনের মধ্যে থেকে অনেক সময় এমপ্লয়ীদের নেওয়া হয়, অর্গানাইজেশনের মধ্যে থেকে বলতে যারা লোয়ার গ্রেডের এমপ্লয়ী তাদের প্রমোশন করা হয়, বা একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হতে পারে এক্সেস কোনো এমপ্লয়ীকে, বা যারা অর্গানাইজেশনের মধ্যে ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদের পার্মানেন্ট করা হয়, টেম্পোরারি এমপ্লয়ীদের পার্মানেন্ট করা যেতে পারে, বা যে সমস্ত এমপ্লয়ী কাজ করতে করতে মারা গেছে তাদের যারা লিগ্যাল হিয়ারার আছে ডায়েড এমপ্লয়ী তাদের অর্গানাইজেশনে জব দেওয়া যেতে পারে। অর্থাৎ অর্গানাইজেশনের মধ্যে থেকেই যদি রিক্রুটমেন্টটা করা হয়ে থাকে, রিক্রুটমেন্টের যে প্রসিডিওর সেটি করা সম্ভব হয়, তাহলে তাকে বলা হবে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ অর্গানাইজেশনের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর ইমপ্লিমেন্ট করা হয় তাকে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট বলে, এবং অর্গানাইজেশনের বাইরে থেকে যদি এমপ্লয়ীদের নেওয়া হয়, অর্গানাইজেশনের বাইরের এমপ্লয়ীদের নেওয়ার জন্য যদি রিক্রুটমেন্ট প্রসিডিওরটাকে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে তাকে বলা হবে এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ প্লেসের ওপর ভিত্তি করে বা যে স্থান, সেই স্থানের উপর ভিত্তি করে আমরা রিক্রুটমেন্ট এমপ্লয়ীদের যে স্থান, এমপ্লয়ীদের যে প্লেস, সেই প্লেসের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট প্রসিডিওরটাকে আমরা দুটি স্টেপে ভাগ করতে পারি। রিক্রুটমেন্টের সোর্সগুলিকে আমরা দুটি স্টেপে ভাগ করতে পারি, একটি হচ্ছে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট এবং অপরটি হলো এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। এই ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে
কতগুলি সোর্স আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে প্রথমত হচ্ছে যে যেটা বলা হলো যে প্রমোশন করে কোনো একজন লোয়ার গ্রেডের এমপ্লয়িকে আপার গ্রেডে প্রমোট করা হলো, প্রমোশন করে এমপ্লয়িদের ইন্টারনাল সোর্সের মাধ্যমে রিক্রুটমেন্ট করা যেতে পারে। এছাড়া ট্রান্সফারের মাধ্যমে এমপ্লয়িদের রিক্রুটমেন্ট করা যেতে পারে, ক্যাজুয়াল এমপ্লয়িকে পারমানেন্ট এমপ্লয়িতে কনভার্ট করে বা টেম্পোরারি এমপ্লয়িকে পারমানেন্ট এমপ্লয়িতে কনভার্ট করে রিক্রুটমেন্ট হতে পারে। এছাড়া কোনো যদি লিগ্যাল হেয়ারার আর কোনো এমপ্লয়ি মৃত এমপ্লয়ি লিগ্যাল হেয়ারারকে যদি জব দেওয়ার কোনো প্রবাবিলিটি থাকে অর্গানাইজেশনের মাধ্যমে, সেটিকে একটি ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। নেক্সট যে সোর্সটি সেটি হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। এক্সটার্নাল সোর্স বলতে কোম্পানির বাইরে থেকে লোক নেওয়ার জন্য যখন রিক্রুটমেন্ট প্রসিডিউরটিকে ইমপ্লিমেন্ট করা হয় তাকে এক্সটার্নাল সোর্স বলা হয়। এক্সটার্নাল সোর্সের জন্য কোম্পানি তার নিউজ পেপারে জব অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাস ইন্টারভিউ করতে পারে। ক্যাম্পাসে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট সেই এডুকেশনাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে যে প্রতিষ্ঠান ইন্টারভিউ প্রসিডিউর ইমপ্লিমেন্ট করতে পারে, এটি একটি রিক্রুটমেন্টের স্টাইল এক্সটার্নাল রিক্রুটমেন্টের। নেক্সট হচ্ছে জব পোর্টাল, বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে বা ইলেকট্রনিক সাইটের মাধ্যমে জব পোর্টাল যে সমস্ত তৈরি করা হয় সেখান থেকে অর্গানাইজেশন অ্যান্ড এমপ্লয়ীদের ইনফরমেশন কালেক্ট করতে পারে এবং এমপ্লয়ীদের ইনফ্লুয়েন্স করতে পারে প্রতিষ্ঠানের ক্যান্ডিডেটের জমা দেওয়ার জন্য। জব পোর্টাল ছাড়াও আরো কতগুলি বিষয় আছে, এর মধ্যে এমপ্লয়মেন্ট এজেন্সিস হতে পারে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ এজেন্সির কাছে বা এক্সচেঞ্জ অর্গানাইজেশন যে সমস্ত এমপ্লয়ি এই জব খুঁজছে তারা রেজিস্ট্রেশন করে এবং সেখান থেকে এই কোম্পানি যখন দরকার হয় তারা এমপ্লয়মেন্ট এজেন্সির কাছ থেকে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে বিভিন্ন রকম ডেটা কালেক্ট করে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলতে বলতে পারে। এটি হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের বিভিন্ন এক্সটার্নাল রিক্রুটমেন্টের বিভিন্ন সোর্স। এরপরে আমরা ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট এবং এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা সোর্সেরই অর্থাৎ ইন্টারনাল সোর্স এবং এক্সটার্নাল সোর্সেরও কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে এবং কিছু অ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজেস আমরা এখানেও বলছি যে অ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট। ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথম অ্যাডভান্টেজ হিসেবে আমরা এখানে লেভেল অফ মোটিভেশনকে হাইলাইট করেছি। লেভেল অফ মোটিভেশন বলতে কোনো একটি অর্গানাইজেশনের যে সমস্ত এমপ্লয়ি কাজ করছে তাদের মধ্য থেকে কোনো ক্যাজুয়াল এমপ্লয়িকে যদি পারমানেন্ট করা হয়, টেম্পোরারি এমপ্লয়িকে যদি পারমানেন্ট করা হয় বা কোনো লোয়ার গ্রেডের এমপ্লয়িকে যদি আপার গ্রেডে প্রমোট করা হয় সেক্ষেত্রে এমপ্লয়িদের মধ্যে একটি মোটিভেশন তৈরি হবে, অর্থাৎ তারা কাজের প্রতি অনুগত হবে, কোম্পানির প্রতি অনুগত হবে, তাদের মধ্যে মোটিভেশন তৈরি হবে। এর মাধ্যমে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। এক্সিস্টিং এমপ্লয়ীদের মধ্যে থেকে যেহেতু নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে এবং তারা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ করতে চাইবে, অর্থাৎ কোম্পানিটা যে তাদের কোম্পানির প্রতি লয়্যাল লয়্যাল বোর্ড অনুগত বোধ যেমন তৈরি হবে এবং তারা তাদের মধ্যে উই ফিলিং বিলঙ্গিংনেস তৈরি হবে, একে অপরের সঙ্গে মিলে কাজ করার চেষ্টা করবে, উই ফিলিং এবং বিলঙ্গিংনেস টুগেদারনেস এই সমস্ত বিষয়গুলি তাদের মধ্যে তৈরি হবে, যেটি অর্গানাইজেশনের পক্ষে প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির ভালো করার একটি লক্ষণ। অর্থাৎ এফিশিয়েন্টলি এফেক্টিভলি যদি এমপ্লয়িরা কাজ করে তখন প্রোডাকশন প্রোডাক্টিভিটিও এনহ্যান্স করবে। এছাড়াও এফিশিয়েন্টলি এফেক্টিভলি তারা নিজেদের অর্গানাইজেশন ভাবে কাজ করতে চাইলে এবং যেহেতু তারা এক্সিস্টিং এমপ্লয়ির মধ্যে থেকে এক্সিস্টিং এমপ্লয়ি সেক্ষেত্রে তাদের ওরিয়েন্টেশন মানে যে কস্টটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইন্ডাকশন প্রোগ্রামের যে কস্ট সেই কস্টটা কমে যায়, ট্রেনিং কস্টটা অনেক ক্ষেত্রে কম লাগে। এরপরে যে পয়েন্টটি আমরা এখানে উল্লেখ করছি যে হেলদি রিলেশন, অর্গানাইজেশনের মধ্যে উইকলিং বিলঙ্গিংনেস তৈরি হলে তারা একসঙ্গে মিলে কাজ করতে চাইলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এনহ্যান্স করলে অর্গানাইজেশনের মধ্যে একটি হেলদি এনভায়রনমেন্ট তৈরি হবে এবং হেলদি রিলেশনশিপ ক্রিয়েট হবে বিভিন্ন এমপ্লয়ীদের মধ্যে। নেক্সট, এই সমস্ত সুবিধাগুলি থাকা সত্ত্বেও এমপ্লয়ীদের এমপ্লয়ীকে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট ব্যবহার করলে এমপ্লয়ী রিক্রুটের ক্ষেত্রে সে কতগুলি ডিসঅ্যাডভান্টেজও দেখা যায়। এই ডিসঅ্যাডভান্টেজগুলিকে আমরা এখানে আলোচনা করতে পারি। ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে রাইট পার্সন মে নট বি অ্যাভেলেবেল। যখন ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট থেকে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টকে যদি রিক্রুটমেন্টের একটি
সোর্স হিসাবে আইডেন্টিফাই করি, অর্থাৎ এক্সিস্টিং এমপ্লয়ীদের মধ্যে থেকে যদি আমি প্রমোট করতে চাই, আমরা প্রমোট করতে চাই বা ট্রান্সফার করে একটা পোস্ট ফিল আপ করতে চাই, ক্যাজুয়াল এমপ্লয়ীকে যদি পার্মানেন্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সিস্টিং এমপ্লয়ীদের মধ্যে থেকেই কেবলমাত্র বাছা হয়। এক্ষেত্রে রাইট পার্সন নাও পাওয়া যেতে পারে, অর্থাৎ একটি পোস্টের জন্য যে স্কিল, কোয়ালিটি, এক্সপিরিয়েন্সের প্রয়োজনীয়তা থাকে, সেই ধরনের এমপ্লয়িকে নাও পাওয়া যেতে পারে। এটি ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের একটি ডিসঅ্যাডভান্টেজ। পসিবিলিটি অফ ইনফ্লুয়েন্স, এক্ষেত্রে পসিবিলিটি অফ ইনফ্লুয়েন্স বলতে যারা অর্গানাইজেশনের মধ্যে কাজ করছে, নতুন এমপ্লয়ি অর্গানাইজেশনে না এলে এক্সিস্টিং এমপ্লয়িরাই যদি আপার গ্রেডে প্রমোট হয়, সেক্ষেত্রে অন্য সিনিয়র এমপ্লয়িরা তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, যেহেতু তাদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল, সেহেতু তারা ইনফ্লুয়েন্স করতে পারে ওই এমপ্লয়িকে কোনো অন্য কোনো কাজে, অর্থাৎ অর্গানাইজেশনের বিরুদ্ধে কোনো কাজে তাকে ইনফ্লুয়েন্স করার প্রবাবিলিটি সেখানে থাকছে। ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের এটি একটি ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়াও ওয়েটেজ অন সিনিয়রিটি দেন মেরিট, ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট মেকানিজম যখন ইমপ্লিমেন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা মেরিটকে জোর না দিয়ে সিনিয়রিটিকে জোর দিই, কিন্তু সিনিয়রিটি সবসময় গুরুত্ব পাওয়ার বিষয় থাকে না, মেরিটটাই গুরুত্ব পাওয়ার বিষয় থাকে অনেক ক্ষেত্রে। কিন্তু ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট যখন ইমপ্লিমেন্ট করা হয়, তখন সিনিয়রিটিকে বেশি গুরুত্ব দেয়। এটি ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের একটি ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এরপরে ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট চেঞ্জেস, ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের মাধ্যমে যদি এমপ্লয়িকে নিয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সিস্টিং এমপ্লয়িরাই অর্গানাইজেশনের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই সমস্ত এমপ্লয়িরাই এখানে প্রমোট হয়। এক্ষেত্রে বাইরের যে পরিবেশ বা এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, এক্সটার্নাল টেকনোলজিক্যাল চেঞ্জ বা মডার্নাইজেশন সম্পর্কে ওই সমস্ত এমপ্লয়ীদের ধারণা বা জ্ঞান খুবই কম থাকে, অর্থাৎ তারা কোম্পানি যখন কোনো নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে যায়, তখন তারা রেজিস্টার করে, তারা সহজে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না জেনারেলি। এটি হচ্ছে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের একটি ডিসঅ্যাডভান্টেজেস। এরপরে মে নট বি এবল টু প্রডিউস কোয়ালিটি গুডস, অর্থাৎ ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টকে যদি ইমপ্লিমেন্ট করা হয়, সেক্ষেত্রে সবসময় এমপ্লয়িরা যে কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করবে এরকম কোনো প্রবাবিলিটি থাকে না, অর্থাৎ নিউ টেকনোলজি ইমপ্লিমেন্ট তারা করতে চায় না জেনারেলি, এই মডার্ন এনভায়রনমেন্টকে তারা অ্যাকসেপ্ট করতে চাইবে না। এর ফলে অর্গানাইজেশনের যে কোয়ালিটি গুডস প্রোডাকশন যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি কমে যায়। নেক্সট হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট, এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের কতগুলো অ্যাডভান্টেজেস নিয়ে আমরা আলোচনা করব। এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের প্রথম অ্যাডভান্টেজেস হচ্ছে যে রাইট পার্সন আর অ্যাভেলেবেল, অর্থাৎ একটা লার্জ স্কেল থেকে আমরা লার্জ অ্যামাউন্ট অফ লার্জ কোয়ান্টিটি অফ প্রসপেক্টিভ এমপ্লয়ি থেকে আমরা রিক্রুটমেন্টটা করতে পারি। অর্গানাইজেশন যদি এক্সটার্নাল সোর্সকে চুজ করে, এক্সটার্নাল সোর্সকে যদি অর্গানাইজেশন অ্যাডাপ্ট করতে চায়, সেক্ষেত্রে একটি বড় সংখ্যক এমপ্লয়ির মধ্যে থেকে আমরা এমপ্লয়িকে বেছে নিতে পারি। এক্ষেত্রে যে সঠিক এমপ্লয়িকে বাছার প্রবাবিলিটি থাকে, সেক্ষেত্রে এটি একটি এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের সুবিধা। নট পসিবল টু ইনফ্লুয়েন্স, যখন নতুন এমপ্লয়ি অর্গানাইজেশনের মধ্যে আসছে, এক্সিস্টিং এমপ্লয়ির মধ্যে থেকে না এসে, সেক্ষেত্রে তাকে সিনিয়রদের যে ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি, অর্গানাইজেশনের এগেনস্টে যদি কেউ ইনফ্লুয়েন্স করতে চায়, তার প্রবাবিলিটি অনেকটা কম থাকে। নেক্সট হচ্ছে যে ওয়েটেজ অন মেরিট দেন সিনিয়রিটি, এক্সটার্নাল সোর্স থেকে যখন এমপ্লয়িকে নিয়োগ করা হয়, তখন মেরিটের উপর জোর দেওয়া হয়, ট্র্যাডিশনাল যে সমস্ত অ্যাক্টিভিটি তার থেকে মডার্ন যে সমস্ত অ্যাক্টিভিটি, সেগুলি সে কতটা অ্যাকসেপ্ট করতে পারছে বা তার মেরিট কী আছে, এই সমস্ত বিষয়গুলিকে জাজ করা হয়, দেন সিনিয়রিটি। এটি হচ্ছে এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের একটি সুবিধা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়া এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট থেকে যখন এমপ্লয়িকে নিয়ে আসা হয়, তারা মডার্ন টেকনোলজি সম্পর্কে ওয়াকিবহাল, মডার্ন এডুকেশন সম্পর্কে ওয়াকিবহাল থাকে। এর ফলে অর্গানাইজেশন যদি কোনো নিউ টেকনোলজি ইমপ্লিমেন্ট করে অর্গানাইজেশনের সিস্টেমের মধ্যে, তাহলে তারা সহজেই সেটিকে অ্যাডাপ্ট করতে পারে জেনারেলি, অ্যাডজাস্ট করতে পারে তার সঙ্গে, অর্থাৎ অ্যাকসেপ্ট করতে পারে তারা চেঞ্জকে। অর্গানাইজেশনের মধ্যে যদি চেঞ্জ আসতে চাইছে, সেই চেঞ্জকে সহজেই তারা অ্যাকসেপ্ট করতে পারে। মে বি এবল টু প্রডিউস কোয়ালিটি গুডস, অর্থাৎ তারা কোয়ালিটি গুডস প্রডিউস করতে পারে। এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের মাধ্যমে যদি এমপ্লয়িকে নেওয়া হয়, তারা মেরিটোরিয়াস এমপ্লয়ি হয়ে থাকে, তাদের মেরিটের ওপর জোর দেওয়া হয়, তাদের রাইট পার্সনকে আমরা
নিতে পারি। এছাড়া তাদের পসিবিলিটি অফ ইনফ্লুয়েন্স এর যে পসিবিলিটি সেটিও কম থাকে, তারা সহজেই চেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে। এই সমস্ত বিষয়ের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি যদি অর্গানাইজেশন এমপ্লয়ীদের মধ্যে ঠিকঠাক ভাবে দেখা যায়, তাহলে তারা সহজেই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডিউস করতে সক্ষম হয়, অর্থাৎ অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়ে এবং প্রোডাকশন বাড়ে। এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের যেমন সুবিধা আছে, সেরকম কতগুলি অসুবিধাও আমরা দেখতে পাই। এই ডিসঅ্যাডভান্টেজেসগুলি প্রথমত হচ্ছে লেভেল অফ মোটিভেশন অফ এক্সিস্টিং এমপ্লয়ি। যখন আমরা বাইরে থেকে এমপ্লয়িকে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, তখন এক্সিস্টিং এমপ্লয়ীদের মধ্যে একটি ডিমোটিভেশন পরিলক্ষিত হয়, অর্থাৎ তাদের মোটিভেশনের উপর আঘাত পড়ে। এটি একটি ডিসঅ্যাডভান্টেজ এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের। মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং থাকে এমপ্লয়ীদের মধ্যে, যদি এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টকে আমরা ফলো করে থাকি, তাহলে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় ডিস্টার্ব হয়ে থাকে এমপ্লয়ীদের মধ্যে। নেক্সট হচ্ছে উইফিলিং বিলংলিনেস এর মধ্যেও ঘাটতি দেখা যেতে পারে। যখন এক্সিস্টিং এমপ্লয়িরা কাজ করছে, তার মধ্যে যদি আমরা বেশ কিছু নিউ এমপ্লয়িকে পুশ করি, সেক্ষেত্রে উইফিলিং বিলংলিনেস এর অভাব অনেক সময় হয়ে থাকে। এটি এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের একটি ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এই সমস্ত উইফিলিং বিলংলিনেস এর অভাব, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, ডিমোটিভেশনের যে স্টিমুলি, এই সমস্ত কাজগুলির জন্য, অর্থাৎ এক্সটার্নাল সোর্স কে নিয়োগ করার জন্য এক্সিস্টিং এমপ্লয়ি ডিমোটিভেটেড হতে পারে, তাদের মধ্যে উইথিন বিলংিংনেস নষ্ট হতে পারে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কমে যেতে পারে। এই সমস্ত কারণে অর্গানাইজেশনের যে প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি তা কমে যেতে পারে। এছাড়াও যদি নিউ এমপ্লয়ি অর্গানাইজেশন নিয়ে আসে, অর্গানাইজেশন যদি এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টকে ফলো করে নিউ এমপ্লয়িকে যদি নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের যে ট্রেনিং কস্ট, এমপ্লয়িদের যে ট্রেনিং কস্ট, সেই ট্রেনিং কস্ট জেনারেলি হাই হয়ে যায়। কারণ তাদের ইন্ডাকশন ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে শুরু করে অনেক ধরনের ট্রেনিংই তাদের জন্য ইমপ্লিমেন্ট করতে হয়, এতে অর্গানাইজেশনের ট্রেনিং কস্ট বৃদ্ধি পায়। এছাড়াও হেলদি রিলেশন উইল বি ডিস্টার্ব। যদি এক্সটার্নাল সোর্স থেকে এমপ্লয়ি নিয়ে আসা হয়, ইন্টারনাল সোর্স এর মধ্যে তাদের পুশ করা হয়, ইন্টারনাল সোর্স এর মধ্যে যদি পুশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কম্বিনেশন এক্সটার্নাল এবং ইন্টারনাল কম্বিনেশন হয়ে যায়। এর ফলে অনেক সময় হেলদি রিলেশনশিপ ক্রিয়েট হয় না। হেলদি রিলেশনশিপ এর মধ্যে ডিস্টারবেন্স আছে, অর্থাৎ অর্গানাইজেশনের যে উইফিলিং বিলংিংনেস সেটি যেমন ডিস্টার্ব হয়, সেই সঙ্গে সঙ্গে অর্গানাইজেশনের যে হেলদি রিলেশনশিপটা এমপ্লয়ীদের মধ্যে, সেই হেলদি রিলেশনশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে। এটি হলো এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্টের ডিসঅ্যাডভান্টেজেস। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।